नमस्कार बंधुरा, रीनास होमली किचेने सकल के स्वागत। आमार आज के रेसिपी मालाई पनीर। प्याज रसुन छाड़ा सम्पूर्ण निरामिष मालाई पनीर आमी किभावे बनाबो सेटाई आपनादेर संगे शेयर करछी। एखाने आमी 200 ग्राम पनीर नियेछी, 10-12 काजू, 4-5 टुकरो आदा, 2 काँचा लंका और 1 टेबिल चामच पोस्त नियेछी। পনিরটাকে এখন আমি কেটে নেব। আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। এখন পনিরের টুকরোগুলো আমি একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। একটা মশলা তৈরি করব, মিক্সিং জার নিয়ে নিলাম। কাজু আর পোস্তটা আমি আগে শুকনো গুঁড়ো করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এখন একটা বাটি নিলাম, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য নুন আর 1/4 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ কসৌরি মেথি আমি হাতের মধ্যে একটু ভালো করে ডোলে দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে পনিরের টুকরোগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সবকটা পনিরের গায়ে মশলাটা লেগে যায়। পনিরটা মাখানো হয়ে গেলে আমি 15 মিনিট রেখে দেব। এদিকে কড়াই গরম করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলোকে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। পনিরগুলো খুব হালকা করে 2 পিঠ ভেজে নেব। এই পনিরের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন একটা বাটিতে তুলে রেখে দেব। একইভাবে বাকি পনিরের টুকরোগুলোও আমি ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। বাটারটা গলে গেলে দিয়ে দিলাম 2 ছোট এলাচ। এবার কাজু, পোস্ত, আদার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ ফেটানো টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখব। ভালো করে টক দইটা মেশানো হয়ে গেলে আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর 1/2 চামচ চিনি, 1/4 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। আবারও ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব পনির ম্যারিনেট করেছিলাম সেই যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম।
ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব এক কাপ জল। জলটা দিয়ে খুব ভালো করে তলার থেকে নেড়ে দিতে হবে। তারপর গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেব। আলতো হাতে নেড়ে দিতে হবে। এবার দিলাম 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, আবারও একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম। দিচ্ছি 1 টেবিল চামচ কসুরি মেথি, হাতের মধ্যে নিয়ে ভালো করে ঘষে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। আমি গ্রেভিটা এই রকম রাখবো, এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি। আমার আজকের এই মালাই পনিরের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক আর শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।